মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভিন রাজ্যে কাজ করা পশ্চিমবাংলার বাসিন্দাদের জন্য চালু কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে উত্তর দিনাজপুরে। এই নাম নথিভুক্তকরণ শিবির চলবে আগামী 10ই নভেম্বর পর্যন্ত। উত্তর দিনাজপুরের 98টি গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মসাথী পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্তকরণের শিবির খোলা হয়েছে। এই শিবিরে এসে যেমন নাম নথিভুক্তকরণ করা যাবে, তেমনি প্রশাসনের তরফে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের কাজ করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত হওয়ার পর ভিন রাজ্যে কর্মরত অবস্থায় কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু বা দুর্ঘটনায় অক্ষম হলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মিলবে। এই বাংলার বহু বাসিন্দা পেটের টানে দেশের নানা রাজ্যে গিয়ে কাজ করেন। দিল্লি, পাঞ্জাব, কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যে কলকারখানা এবং বাড়িঘর নির্মাণ শিল্পে যুক্ত আছে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শ্রমিক। হামেশাই ভিন রাজ্যে কর্মরত বাংলার বাসিন্দা এই পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। এমনই সব ঘটনার প্রেক্ষিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে চালু করেছেন নতুন এই প্রকল্প। গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরে নতুন এই কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের নাম নথিভুক্তকরণ শুরু হয়েছিল। দ্বিতীয় দফায় শুরু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শিবিরে 100% পরিযায়ী শ্রমিকদের নাম এই প্রকল্পে নথিভুক্তকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য শ্রম দপ্তর। এবার যারা ভিন রাজ্যে কাজ করে ওদের জন্য এটা করা হচ্ছে, যেন সরকার থেকে ওরা সুযোগ সুবিধা পায় বা পরিবারের সাথে যেখানে কাজ করতেছে ওগুলো তো সুযোগ সুবিধা পাওয়া যায় আর্থিক সাহায্য করার জন্য। এটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে, সরকার আমাদের রাজ্য সরকার এই উদ্যোগটা উৎসাহ উত্তর শ্রমিকদের মধ্যে ভালো উৎসাহ হচ্ছে। সবাই পুজো ছুটিতে এসছে, আসার পরে ভালো সবাই যাচ্ছে আমাদের পঞ্চায়েতে, সবাই ফর্ম ফিল আপ করতেছে। এখানে সরকার কারো যদি কোনো দুর্ঘটনা কিছু হয়ে থাকে তাহলে সরকার ওদের আর্থিক সাহায্য করবেন। তখন তো কেবল শুরু হয়েছিল, আর পরিযায়ী শ্রমিকরা অনেকে তো বাড়িতে বাইরে থাকেন, তো সবাই পুজোর ছুটিতে সবাই এসছে বাড়িতে, তো এখন আগে ছিল না, এখন অনেক ভিড় দেখা যাচ্ছে। আমার নাম শান্তি সরকার, 1 নং অনন্তপুর জীবিতে এসেছি। কেন মানে আমার ভাই হরিয়ানা রাজ্যে থাকে, তাই পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্তকরণ হচ্ছে মমতা সরকারের কিছু পরিকল্পনা পাওয়ার জন্য এখানে আসছি। সুবিধা ভালোই হবে। কেমন মানে দিদি যা দেয় তাই উপকৃত হব। হ্যাঁ হ্যাঁ, জীবনেরও একটা ইন্স্যুরেন্স পাচ্ছি। আমার নাম শুভদেব শর্মা, আমি অঞ্চলে আসছি। আমরা যেটা জানছি যে আমাদের মানে মুখ্যমন্ত্রী যিনি বা ভারতের যিনি মানে মুখ্যমন্ত্রী, তিনি একটা যে প্রকল্প বার করেছেন যে পরিযায়ী শ্রমিকের প্রকল্প, তো সেটা আজকে ফর্ম ফিল আপ করতে আসছি এখানে। তো সেটা করে মানে আমি আবার কিছুদিনের মধ্যে বাইরে চলে যাব, তো ওই জন্য এই অঞ্চলে আসছি। হ্যাঁ থাকি। না এটা তো সুবিধা শুধু আমার না, আমার একার না, আরও যে ভাইরা আছে সবারই সুবিধা হবে। তো আমি সবাইকে এটাই বলবো যেন সবাই যেন ফর্মটা ইসে করে, আর আমাদের যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের মানে দিচ্ছেন সেটা যেন সবাই সুবিধাটা পায়। ঠিক আছে।